বারো নম্বর প্রশ্ন বলছেন আমি আহলে হাদিস হয়েছি আলহামদুলিল্লাহ যারা আহলে হাদিস হয়েছে কোরআন সোনান অনুসারী হয়েছে আর যারা আহলে হাদিস হয়েছে তারা বড় শির মুক্ত হয়েছে দুনিয়াদারি থাকলে ছোট শির চলে আসতে পারে কমপক্ষে বড় শির্ক মুক্ত শির্ক মুক্ত হয়েছে যারা আহলে হাদিস হয়েছে সত্যিকার যদি হয় তো বিধাত মুক্ত হয়েছে আর যদি সত্যি সত্যি আহলেদিস হয়ে থাকে তাহলে মুক্ত জি হ্যাঁ আখলাখ চরিত্র ভালো হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসারী হবে তাহলে সত্যিকার আহলে হাদিস হতে পারবে আল্লাহ যেন সত্যিকার আহলে হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী আমাদের সকলকে হর তৌফিক দান করেন আমাদের মসজিদের এমাম হানাফি আমি নামাজ পড়লে এমাম বলে আমার পেছনে তার নামাজ হবে না আমার তার পিছনে নামাজ হবে না সে ইমাম বলে যে আমার পেছনে তোমার নামাজ হবে না জি হ্যাঁ এখন ওই মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়লে আমার কি গোনা হবে এখানে আহলেদিস নেই এখানে আহলেদিস যখন নেই তখন আপনি হানাফি বলেছেন আর হানাফিরা তো পাঁচ ভাগে বিভক্ত হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত হানাফি হচ্ছে কাদিয়ানি আর মির্জা গুলাম কাদিয়ানি হানাফি খানদানেরই ছিল হানাফি হচ্ছে বেরেলবি বেরলভি হানাফি হানাফি হচ্ছে মৌদুদিবাদী যারা জামাত ইসলামের থিওরিতে বিশ্বাসী হানাফি হচ্ছে দেওবন্দিরাও হানাফি হচ্ছে তবলিগিরাও এখন এই যে পাঁচ প্রকারের হানাফি তার মধ্যে কাদিয়ানি হানাফি হয়তো তাদের পিছনে নিঃসন্দেহে নামাজ হবে না সালাত হবে না বেরলবি যদি হয় মাজার পূজারি তাহলে তাদের পিছনেও সালাত হবে না বাকি থাকলো আর তিনটে তবলিগি দেওবন্দি হানাফি আর আপনার জামাতি হানাফি এদের পিছনে সালাত হয়ে যাবে যদি আপনি ওর চাইতে ভালো এমাম যারা শিরিখা বিদাত মুক্ত তাদের মসজিদ যদি না পান বা তাদের এমামতি না পান তাহলে আপনি সেই মসজিদগুলিতে সালাত আদায় করবেন এখন আপনাকে সে যেহেতু মজাবী গোড়ামি ভারত বাংলাদেশ পাকিস্তানের তঙ্গে রয়েছে এত সংকীর্ণতা রয়েছে এই মজাহী সংকীর্ণতা মজাবী তো যে তারা কাফেরদেরকে কাছিয়ে নেবে কিন্তু কোরআন সোনার অনুসারী কেউ যদি বলে যে আমি কোনো একটা মজহাবের অন্ধ অনুসরণ করি না মজহাব একটা ফলো করি না তাহলে মুসলমানই মনে করে না তাদেরকে আউজবিল্লাহ আল্লাহ রব্দুল্লা আলমিন এই সমস্ত সংকীর্ণতা থেকে হেফাজত করেন এবং এই সমস্ত গোড়াদের অনিষ্ট থেকে কোরআন সোন অনুসারী ভাই বোনদের হেফাজত করেন এখন সে তার মূর্খতার পরিচয় দিচ্ছে এবং আপনাকে বলছে যে তোমার নামাজ হবে না আমার পিছনে তার এক মূর্খতা আর তার হ্যাঁ বাড়াবাড়ি জালেম এবং জাহেল ইন না জালুমান জাহুল এর মধ্যে দুটোই রয়েছে সে জাহেল মাস আলা জানে না না হলে সে যদি হানাফি হয় সত্যিকার হানাফি শিরক বেদাত মুক্ত হানাফি হয় তাহলে কেন তার পিছনে সালাত হবে না বড় শিরক মুক্ত হইলে কেন তার পিছনে সালাত হবে না কিন্তু সে জাহেল আর সে জালেম এই জন্য যে এই কথা বলে সে সীমা লঙ্ঘন করেছে মুসলিম ভাইয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে অত্যাচার করছে সুতরাং তার মধ্যে এই দুটোই খারাপ দোষ রয়েছে ইন্না হু কানু মঞ্জাহুলা আমাদেরকে জুলম থেকে এবং জাহালাত থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন এবং হেফাজত করেন এখন তার কথা শুনে আপনি মসজিদ ছেড়ে দেবেন আর জামাত ছেড়ে দেবেন আর বাড়িতে সালাত আদি করবেন এটা আপনাকে জায়জ বলবো না এটা ঠিক নয় হয় সে এলাকা থেকে হিজরত করেন আলাম থাকুন আর আর্দুল্লাহ ফাতু আতানফাত হাজুরুফিয়া আল্লাহর জমিনকে প্রশস্ত নয় হিজরত কর কেন আত্মীয়স্বজন ছাড়তে পারছেন না কেন মাতৃভূমি ছাড়তে পারছেন না কেন গ্রাম ছাড়তে পারছেন না গ্রাম ছেড়ে দুনিয়ার উদ্দেশ্যে শহরে এসে হাজির সবাই শহরমুখী আজকাল কিন্তু দুনিয়ার স্বার্থে আর দিনের স্বার্থে আপনি দিনকে তার চাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে সুতরাং দিনের স্বার্থে আপনি ওই এলাকা থেকে করেন আর্থিক দিক থেকে কিছু ক্ষতিগ্রস্ত হইলেও আপনি হিজরত করেন জমির মায়া বাড়ির মায়া আত্মীয় স্বজনদের মায়া এইসব মায়া প্রাধান্য পেয়ে যাচ্ছে আপনার তহিদ সন্নতের ওপর কেন হিজরত করেন আর যদি হিজরত না করতে পারেন তো যেমনটা বললাম যে সমস্ত হানাফি দাবিদাররা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু বড় শির্ক বড় কুফুরি নেই তারা কাদিয়ানিও না বেরেলি না হ্যাঁ তারা হলুল হাদুজুদের আঁকি দেয় প্রকাশ্যে বলে না যে আমরা এইসব কুফুরি আঁকি বিশ্বাস করি তাহলে তাদের পেছনে সালাত হবেই অল্লাহ আলম